সাথে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে লাল নীল সাদা কালো হলুদ কড়াই, এগুলো হলো আমার কলাই নিমাই। কি অমর কলাই খেলে কি হবে ভাই? এই অমর কলাই খেলে না তোমরা সবাই অমর হয়ে যাবে। আমরা সবাই চির অমর হয়ে যাব। আমরা কেউ মারা যাব না, কেউ মারা যাবে না। শোনো নিমাই, তোমাকে আমি বেশি দেব না, মা জানতে পারলে তোমাকে দিতে দেব না। ঠিক আছে, দেব আমি তিন মুষ্টি। এক মুষ্টি দেবে তোমার শ্বশুরালয়ে, এক মুষ্টি দেবে তোমার জ্ঞাতিবর্গে, আর এক মুষ্টি কি করবে জানো নিমাই? তোমার পুত্রগণদের খেতে দিয়ে তারপর তোমরা খাবে। ঠিক আছে, এই নাও নিমাই, এই দিলাম এক মুষ্টি, এই দিলাম দু মুষ্টি, এই দিলাম তিন মুষ্টি। পালিয়ে যাও নিমাই, পালিয়ে যাও। এই অমর কলাই নিয়ে আমি এখনই পালিয়ে পালিয়ে যাও নিমাই। কেন আমি নিমাইকে এত বড় সর্বনাশ করলাম জানো মা? বিনা দোষে বিনা অপরাধে নিমাই আমার হস্ত বন্ধন করেছে মা, আমার পৃষ্ঠে শত শত হালের পহারে করেছে। তাই অমর করাই দিয়ে ওর পুত্রগণদের মেরে আমি নিয়েছি আমার চরম প্রতিশোধ মা। যারা তুই হতে জানিস না, দেবতার উপর যদি কেউ শত শত আঘাত করে না, দেবতা সকলে কিছু এবুকে সহিতে পারে মা। আর এই নরমানুষের উপর যদি একবার কেউ আঘাত করে, নরমানুষ তা সহিতে পারে না। ওই কলাই খেয়ে নিমাই পুত্রগণ মারা যাবে মা। নিমাই তখন হা পুত্র হা পুত্র বলে নিজ প্রাণ বিসর্জন দেবে, সেই সমুদ্রে চলে গেলে। তাই বলছি আয় আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরাও যাব ওই নিমাই জগতের ভবনে। সেই যে লোকটা বেরিয়েছে সকালবেলা এখন আসার নাম আছে, সেই সকালবেলা আমি চলে এসেছি। আর দেখো নীলা আমি কি নিয়ে এসেছি, দেখো লাল নীল সবুজ কালো এগুলো কি গো? এগুলো সব অমর কলা। কি হবে এগুলো খেলে আমরা সবাই চির অমর হয়ে যাব। বেশ আমার কাছে দাও, আমি রান্না বান্না করি না। এগুলো রান্না করতে নেই, এগুলো কাঁচা কাঁচা খেতে হয় নীলা। জীবন রঞ্জন সোনা সাধু পাঁচ শঙ্খ। হ্যাঁ বাবা, তোমাদেরকে আমি ডেকেছি। আর কেন ডেকেছি জানো বাবা? আমি বারঘাটা হতে এনেছি আমার কলাই। এই অমর কলাই খেলে তোমরা সবাই চির অমর হয়ে যাবে। তাই তোমার মায়ের কাছে রেখেছি, আমি চললাম চান করতে, তোমরা ততক্ষণ খেয়ে নাও। আসছি, তাড়াতাড়ি আসবে। ও মা, হ্যাঁ কি অমর কলাই কি হবে মা? এ খেলে নাকি আমরা অমর হয়ে যাবো, কেউ মারা যাবো না, সবাই স্বর্গে চলে যাবো, আমি জানি না বাবা। ও মা, আমরা কেউ মারা যাবো না? না, কই দেখে দেখি আমার কলাই দেখি মা। ও মা, লাল নীল সাদা কালো খুব সুন্দর দেখতে মা। কেমন লাগছে বাবা? কি হয়েছে, কি হয়েছিল বাবা হঠাৎ এত শক্ত কেন? আমি গিলতে পারি না। আমার আমি কি খেয়েছি আমি জানি বাবা। ও আমার বুকে বেঁধে গেছে, আমি একটু জল খাবো। বেশ তুমি এখানে বসো, আমি একটু জল নিয়ে আসছি বাবা। ও মা একটু জল খাবো। দাদা আমার গোলা বুকটা জ্বালা জ্বালা করছে দাদা। এই কলাই খেয়ে আমার কলা খেয়ে আমার চালা চালা করছে কেন? আমার সারা শরীরটা এমন চুল কাটছে কেন আমি কিছু বুঝতে পারছি না। একে একে না 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 না
আজ এই কলাই কি আমার সারা শরীরে কেমন কাটালিয়া কালে বসন্ত ভরে গেছে। আরে কি বকলা খেতে দিয়ে জীবন বুঝি যাই গো চলো বকলায় জয়া, এই জয়া, আমি তোর মায়ের জন্য কোকাতে কো
করছিস না কেন? খোকারি এই যে ওই তাকি দেখ, তোর খেলারের সাথী যারা সবাই তোকে তোর কাছে এসছে বাবা, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? একটি মায়ের মা বলে ডাক না খোকারে। পাখি কোথায় উড়ে গিয়েছিস আর কোনদিন আমাকে মা বলে ডাকবি না খোকা? জীব জীব সোনা মানিক রে ওতরে সোনা রঙ্গ ওরে হলো মনি ওরে কোন পাপের সাজারে কুকারে আমার কেউ নেই ঠাকুর ওরে আমার জীবন সোনা মানিক রে ওরে আমার অঞ্চলে ঢাকা পাখি রে আমার চাঁদ বদলি মো একদিন না দেখলে তো দে আমার চোখে আছে না গো অঞ্চলে ঢাকা পাখি রে আমার চাঁদ বদলি মো একদিন না দেখলে তো দে আমার চোখে আছে না গো আমি মাহো ও তোরে সোনা রঙ্গ ও তোরে সোনা রঙ্গ ও তোরে সোনা রঙ্গ ও বলি
তুমি কোথায় আছো একটি বারে দেখে যাও তোমার ছয় সন্তান সবাই আমি এসে গেছি নীলা এবার এবার আমার তুমি কিছু খেতে দাও নীলা অভাবের সংসারে নয় তুই বুঝে তুমি খোরাক সন্তানদের মুখে তুলে দিতে পারবে না আমি এসেছি খোকা এক কলাই খাবো বলে আমি তোরা করে ফিরে এসেছি খোকা তোরা আর কেউ কথা বলবি না আর দুঃখ করবো না সব যখন শেষ হয়ে গিয়েছে আজ সাতটি সন্তানকে নিয়ে চলে যাবো শ্মশানে মাঝে সাতটি চিতা সাজাবো যতনে সাতটি চিতার মাঝে তুলে দেবো মার সাত সন্তানকে শ্মশানের চিতা দাও দাও করে জ্বলবে সেখানে দাঁড়িয়ে আমি শুধু তোমরা কেন এসেছ আমার সাত সন্তানকে খেয়ে তোমাদের আবার তুমি আমাকে খেতে এসেছ মা গো তবে যদি তোমার রাজ্যের মহারাজ আমার চরণ দেয় ভক্তি পুষ্পার্ঘ তাহলে আমি তোমার পুত্রগণকে বাঁচিয়ে দেব আমাদের মহারাজ যদি তোমার এই চরণে দেয় ভক্তির অলক তাহলে আমার সাথে সন্তানকে আমি ফিরে পাবো মা বেশ আমি আমি এখনই ডাকছি মহারাজকে ও গো মহারাজ কোথায় তুমি একটিবার আমার গৃহ মহারাজ আজ তুমি যদি দাও আমার আমার শীতলার জন্মভক্তির অর্ঘ তাহলে আমার সাথে সন্তানকে আমি ফিরে পাবো আমি ফিরে পেতে পারি মহারাজ যদি আপনি মায়ের চরণে একটিবার একটিবার ভক্তির অর্ঘ দিয়ে মাতৃ গেলে করো শিখা আমি চাই না আমার প্রজা বর্গ সব শেষ হয়ে যাক দেবনী মায় পূজার আয়োজন করো মায়ের চরণে দেব আমি ভক্তের পুষ্পাঞ্জলি মায়ের পূজার জোগাড় করেছি।